নমস্কার বন্ধুরা, আমি বৈশাখী। আমার চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমি খুব কম সময়ে এবং খুব কম উপকরণে একটা শরবত রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভিডিওটি খুব ভালো লাগবে। আর এই শরবতটা এই গরমের জন্য একদম পারফেক্ট। এক গ্লাস খেলে আপনার পেটও ঠান্ডা থাকবে আর আপনি সুস্থও থাকবেন ভেতর থেকে। তো চলুন রেসিপিটি শেয়ার করি। দেখে মনে হচ্ছে বন্ধুরা এটা আমি আমের শরবত বানিয়েছি, বাট এটা আমের শরবত নয়। আজকে আমি বানাচ্ছি পাকা পেঁপের শরবত। তো চলুন, এখন তো গরমের সময়, অতিরিক্ত গরম পড়ে গেছে আর বাজারে প্রচুর পাকা পেঁপেও পাওয়া যাচ্ছে। আর গ্রামাঞ্চল হলে তো আপনি পাকা পেঁপে এমনি পেয়ে যাবেন। তো দেখুন, আমি একটা পাকা পেঁপে নিয়ে নিয়েছি আর পেঁপেটা একদমই গাছ পাকা, খেতে কিন্তু খুবই মিষ্টি। তো চলুন পেঁপের খোসাটা ছাড়িয়ে নিই। আর এই পেঁপেটা যেহেতু অতিরিক্ত পেকে গেছে, তাই এটা শরবত বা জুস বানালেই সব থেকে ভালো হবে। তো দেখুন, আমি খোসাটা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন আমি এই পাকা পেঁপেটা একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নেব। দিয়ে এর মধ্যে কী কী উপকরণ দিচ্ছি দেখুন বন্ধুরা, আর এটা কিন্তু খুব কম উপকরণে চটজলদি তৈরি হয়ে যায়। তো এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো চিনি। আর পেঁপেটা যেহেতু খুবই মিষ্টি ছিল, তাই চিনিটা আমি কম ব্যবহার করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে নিতে পারেন। এখানে আমি 4 চা চামচ মতো চিনি ব্যবহার করলাম। আর দিয়ে দেব 4 চা চামচ মতো মিল্ক পাউডার। যে কোনো গুঁড়ো দুধ ব্যবহার করতে পারেন। আর এই গুঁড়ো দুধটা দিলেই কিন্তু এর টেস্টটা অনেক ভালো আসবে, একদম ক্রিমি ক্রিমি একটা ভাব আসবে। সাথে দিয়ে দিলাম কয়েকটা বরফের টুকরো। এবার সমস্ত কিছু খুব ভালো করে আমি ব্লেন্ড করে নেব। অতিরিক্ত গরমের জন্য এখানে আমি কয়েকটা বরফের টুকরো ব্যবহার করলাম, যাতে একটা ঠান্ডা ঠান্ডা এবং স্মুদি ফিল আসে। এবার যে ব্লেন্ড করে রাখা পেঁপেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, তার সাথে দিয়ে দেব সামান্য একটু এলাচের গুঁড়ো, যাতে সেন্টটা খুব ভালো আসে। আপনাদের যদি এলাচের ফ্লেভার ভালো না লাগে তাহলে দেবেন না। আমি খুবই সামান্য 1 চিমটা মতো এলাচের গুঁড়ো এখানে ব্যবহার করলাম। আর সাথে ওপর থেকে কিছু ড্রাই ফ্রুটস আমি কুচি করে রেখেছি, সেটা দিয়ে দেব গার্নিশিংয়ের জন্য, দেখতে ভালো লাগবে। আর বন্ধুরা, এটা খেতে কিন্তু দুর্দান্ত লেগেছিল। যে কোনো কাউকে দিলে এটা বুঝতেই পারবে না যে এটা পেঁপের শরবত খাচ্ছে বা পাকা পেঁপের জুস খাচ্ছে। তো ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আজকের মতো এই পর্যন্ত, টাটা।